হ্যাঁ বলো, তোমরা কি ব্যাপারে এসছো? হ্যাঁ নীলিমাদা, বলছিলাম যে আমরা ওই কাশ্মীরের বাস ছাড়বো, তো একটা ওই বাস ভাড়া করে দিতে হবে, আর কি পারমিশন ফারমিশন আছে সেই ব্যাপারগুলো একটু তাড়াতাড়ি যদি করে দাও তাহলে একটু ভালো হতো। হ্যাঁ নীলিমাদা, ওই নতুন ব্যবসা ধরো, কয়েকজনকে কাশ্মীরে বেড়াতে নিয়ে যাব, দিয়ে টিকিট মিকিট বিক্রি করে যদি কিছু লাভটাভ হয়, বুঝতেই তো পারছো যা ইনকাম হলো ওইতেই ঘুরে ফুরে কয়েকটা দিন তো ভালো চলে যাবে। ঠিক আছে, কাশ্মীর ট্যুর করবে অসুবিধা নাই, আমি ওই ট্যুর অ্যান্ড ট্রাভেল যে বাস আছে আরাধনা বা অনেক কোম্পানি আছে, মন্ডল ফন্ডল আছে, যে কোনো একটাকে বলে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ কাশ্মীর খুব ভালো জায়গা এবং লোকজন যাবেও তো, অসুবিধা নেই। হ্যাঁ কাশ্মীর খুব ভালো জায়গা। ঠিক আছে নীলিমাদা, তাহলে আসছি, তুমি তাহলে ব্যবস্থাটা করে দিও। ঠিক আছে দাদা, তাহলে আসছি, একটু ট্যুরের ব্যবস্থাটা করে দিও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তবে একটা কথা বলছিলাম, ওই কাশ্মীরে তো তোমার ওই আপেলগুলো বেশ ভালো পাওয়া যায়, তো তোমরা যখন ওখানে যাবে আমার জন্য বেশ কিছু আপেল কিনে নেবে, পয়সাটা আমি দিয়ে দেবো। হ্যাঁ ফোনপে বলবে, হ্যাঁ যত টাকা হবে অবশ্যই আমার কাছ থেকে পয়সাটা নিয়ে নেবে। হ্যাঁ ওখানকার আপেলগুলো বেশ সাইজে বড় হয়, নেওয়া হবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে খাওয়ানো হবে। হ্যাঁ ওটা নিয়ে আসবো। ঠিক আছে দাদা, ঠিক বলেছো, যখনই কাশ্মীরে পৌঁছাবো আগে আপেলের খোঁজটা নিয়ে নেবো, আর তোমার জন্য আপেল আগে কিনে নেবো। হ্যাঁ ঠিক আছে দাদা, তাই হবে দাদা, পাহাড়ে ঘুরবো, বরফে নাচবো, আগে আপেলটা তোমার কিনে নেব। সারা রাস্তা তো গরমে এলাম, এই তো কাশ্মীরে নেমে খালি গায়ে, আমি এখান থেকে পালাই, খুবই ঠান্ডা লাগছে। কি দারুণ মজা কাশ্মীরে, কি দারুণ সিন, সত্যিই ভালো জায়গা, কি দারুণ জায়গা। এই কাশ্মীরে না আসলে বুঝতেই পারতাম না, এই যে বরফ পড়ছে কি মজা। পল্টু সবই তো ঠিক আছে, এই আপেলের বাগান খুঁজতে হবে তো, আপেল না নিয়ে গেলে ব্যাপারটা তো বুঝতেই পারছো, ইজ্জতটা থাকবে না। হ্যাঁ রে ঘন্টু, ঠিকই বলেছিস, ওটা কিন্তু খেয়াল করে দিস, হ্যাঁ আনন্দে আনন্দে আবার ভুলে যাস না, তানা তো আবার ইজ্জতই থাকবে না। হ্যাঁ চলো এবার সব বাড়ি যেতে হবে, চলো বাড়ি ফেরত যেতে হবে। পল্টু নীলিমাদার আপেলটা নিয়েছিস তো? আরে গুরু, এই ঘুরতে ঘুরতে তো আপেলের কথা ভুলেই গেছি, এবার কি হবে আর কি হবে, সোজা বহরমপুর বাসস্ট্যান্ডে নেমে যৌথুকে গিয়ে একটা পান কিনে লিবা, আর এই এক ডিব্বা কেশর কিনে লিবা, ওটাই গিয়ে নীলিমাদাকে দিবা, গিয়ে বলবা যে এটা কাশ্মীরি কেশর, ওটাতে এই ওকে বুঝিয়ে দিবা যে কাশ্মীর থেকে কেশর নিয়ে গিয়ে দিয়েছো। হ্যাঁ একদম ঠিক আইডিয়া, তাছাড়া মান রক্ষা হবে না। হ্যাঁ তোমরা ভালো হবে এসেছো তো, বাহ খুব ভালো লাগলো। হ্যাঁ দাদা কাশ্মীরে খুব ভালোই ঘুরলাম এবং ভালো হবেই এসেছি, তবে একটা কথা। না তবে মানে দাদা বলতেও খারাপ লাগছে, তো দাদা একটা কথা বলছিলাম। তবে দাদা, তবে দাদা আবার কি দাদা, সত্যি কথা বলতে তুমি যে আপেলের কথা বলেছিলে সেই আপেল নেওয়া হয়েছিল, কিন্তু সেই আপেল রাস্তায় সবাই খেয়ে ফেলেছে আর কিছু নষ্ট হয়ে গেছে, আর একটা তোমার জন্য কাশ্মীরি কেশর নিয়ে আসা হয়েছে, সেইটা এখন তুমি নাও। হ্যাঁ দাদা এই নাও, এই কাশ্মীরি কেশর এই নাও। শালা দূর হবো কাছুদা, সালা সব চিটার, সালারা সব ভিকারি।
সালা তাদের সব দারিদ্র যুগ আছে, মান সম্মান বলে কিছু না। এই কাশ্মীরি এই এই কেশরের এই ডিব্বা নিয়ে আমি কি ওই দুটো একটা করে সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দিব নাকি? তুমি একটা নাও, ও একটা নাও, ও একটা নাও করে হ্যাঁ ছোট লোক, তোদেরকে তো পয়সাও দেওয়ার কথা বলিনি, তোদের এই বাহানাবাজি তোদেরকে চেনা হয়ে গেল, এখান থেকে বেরিয়ে যা, বেড়া এখান থেকে, বেড়া বেড়া সব চিটার সব বেড়া এখান থেকে। আর তোদের ওই আপেল আর লিব না, আর আমার হাই প্রেশার উঠাস না, সব কটাকে মারতে লাগবো, বেড়া এখান থেকে বেড়া। সালা সব চিটার, চিটার ছাড়া সালা ভালো মানুষ আর পেলাম না। সালা পয়সাও তো ওদেরকে দিতে হতো না, সালা পয়সাটাও তো আমি দিতাম, সবই তো আমি দিতাম। আসলেই সালারা চিটার, এদেরকে আর পাত্তা দেওয়া যাবে না।